এখন একটা পেশেন্ট আইসে যার নাম নিজুমা আক্তার, প্রোগ্রাম পত্রিকা, স্বামীর নাম ইদ্রিস মিয়া। তো যখন আইসে তার পরে দেখলাম ওনার মানে কোনো ডিটেল সেন্স অফ লাইফ আসলো না, ঠিক আছে, মানে পালস আসিল না, হ্যাঁ, তারপর বিপিএস কিছু আসবে না। তো মৃত বছর ঘোষিত হয়েছে, মানে রাস্তাতেই মারা গেছে। তো তারপর তৃতীয়রা যখন জিজ্ঞেস করা রয়েছে, তো কইছে যে মানে নিয়ে আইসে হেরে মানে স্ট্রোক করছে গেলে কইছিল মানে বাড়ির লোক, ঠিক আছে। তারপর একটা সন্দেহ আছে যে না এটা স্ট্রোক না পেয়ে, তো হিসাবে তারপরে এমনিও যেহেতু ব্রডের যেহেতু তারপরে আমি প্রসেস ওয়াইজ থানাতে আমরা জানানো হয়েছে পোস্টমর্টম। কোন জায়গা থেকে আনা হয়েছে স্যার? এটা ওনার বাড়ি হলো প্রোগ্রাম স্যার, বিকালে একবার আনা হয়েছিল হাসপাতালে। মন করে কইছে এরা বাড়ি কইছে যে বিকালে আনা হয়েছে, কই আমি কইছে ঠিক আছে আমার জানা। তাহলে এখন আবার আনার কি কারণ? এখন আনছে, ঠিক আছে, আনা এরা কইছে যে হেরা সন্দেহ যে স্ট্রোক না অন্য কারণে মারা গেছে। মানে এটা কি গৃহবধূর পরিবার বলেছে না এমন সন্দেহটা ডাইরেক্টলি কইছে না, কিন্তু হয়তো এমন সন্দেহ করতেছে। প্রাথমিকভাবে কি মৃতদেহের শরীরে কোনো স্পট বা কিছু পাওয়া গেছে? এমন কিছু বোঝা যাচ্ছে না, পোস্টমর্টম করলে পুরোপুরি বোঝা যাবে। মানে আপনার এখন তখন সেই দিনের বেলা না, তো দিনের বেলা হলে ভালো করে পোশাক পোশাক করতে হবে।